বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভিন্ন দুই প্রতিপক্ষের মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। এর আগে গত শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে চিলিকে 2-1 গোলে পরাজিত করেছিল আলবেসেলেস্তারা। অন্যদিকে ব্রাজিল গত শুক্রবার মাঠে নেমেছে ইকুয়েডরের বিপক্ষে, ইকুয়েডরের সঙ্গে ম্যাচটিতে 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। নিজেদের পঞ্চদশ রাউন্ডের ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের, অন্যদিকে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:30 নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও গুরুত্বপূর্ণ কলম্বিয়ার কাছে। এদিকে অপর ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর 6:30 সেলেসাওরা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূল পর্বে টিকিট পেয়ে গেছে ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় দল হয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে উঠল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 11 জয় 3 ড্রয়ে 36 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা 14 ম্যাচে 9 জয় 5 ড্রয়ে 32 পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই দ্বিতীয় স্থানে আছে।